হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল হাটখোলায় এবং হাটখোলা শ্রী শ্রী হরি মন্দিরে কিন্তু সরস্বতী পূজার প্রতিমা বিক্রির জন্য অসংখ্য দোকানি চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা তৈরি করে রাখা হয়েছে বিক্রির জন্য বিভিন্ন স্থান থেকে, বরিশালের এমনকি বরিশালের বাইরে থেকেও প্রতিমা শিল্পীরা তাদের তৈরি করা প্রতিমা নিয়ে এসেছেন বিক্রির জন্য। সেই দৃশ্যই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে হাটখোলা শ্রী শ্রী হরি মন্দিরের নাট মন্দির। এখানে কিন্তু পুরো মন্দির কিন্তু পরিপূর্ণ মায়ের প্রতিমায়। সেই অসাধারণ দৃশ্য আপনাদেরকে আজকে আমরা দেখাচ্ছি। দেখুন অনিন্দ্য সুন্দর সেই দৃশ্য, মায়ের প্রতিমা অনেক ধরনের এবং যে যা চান, বড় প্রতিমা ছোট প্রতিমা সব ধরনের প্রতিমাই এখানে রয়েছে। আপনারা যারা বরিশাল শহরে নতুন তাদের উদ্দেশ্যে বলছি যে বরিশাল বাজার রোডের পাশেই হাটখোলা এবং হাটখোলা শ্রী শ্রী হরি মন্দির, এখানেই কিন্তু প্রতিমা বিক্রি হয়ে থাকে। বিভিন্ন পূজার প্রতিমা কিন্তু এখানে পাওয়া যায় দেখুন। এবং অনেকেই ফুল, বেলপাতা, দুব্বা এবং পূজার হরেক রকমের সামগ্রী নিয়ে কিন্তু অনেকেই বসেছেন বরিশাল শহরের মধ্যে কিন্তু বাজার রোডে। এবং এই হাটখোলা শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, ধর্মশালা ট্রাস্টি বোর্ড হাটখোলা বরিশাল, এই মন্দিরের ভেতরে কিন্তু এই প্রতিমা বিক্রি হয়। এবং এই অনিন্দ্য সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। অনেকেই রয়েছেন বরিশাল শহর থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে অনেকেই রয়েছেন, দেশের বাইরে বিদেশে। অনেক দিন বরিশাল শহরে আসা হয় না, কিন্তু বরিশালকে খুব মিস করছেন, তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও। ভিউয়ার্স, এবারে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাজার রোডস্থ কালী মন্দিরে, এবং কালী মন্দিরে কিন্তু অসংখ্য ফুল বিক্রির জন্য রাখা হয়েছে এবং আরও পূজার অনেক সামগ্রী নিয়ে কিন্তু ক্রেতারা বসেছেন। বরিশাল শহরের সকল উৎসব পার্বণ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন অনিন্দ্য সুন্দর সেই দৃশ্য। এই হচ্ছে সেই বাজার রোড এবং দোকানিরা পলাশ ফুল, গাঁদা ফুল সহ অন্যান্য পণ্য নিয়ে চলে এসেছেন এবং প্রতিমা শিল্পীরা প্রতিমা নিয়ে চলে এসেছেন। বরিশাল হাটখোলা এবং বাজার রোড কিন্তু পুজোর কেনাকাটায় জমজমাট। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা এবং হাটখোলার এই হরি মন্দির থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভিউয়ার্স সরস্বতী পুজোর বাজার। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কালকে মা সরস্বতী পুজো, আপনাদেরকে পুজোর অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।